আল্লাহ পাক বলেন ও আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া ভরপুর বানায়া দিলাম আমি আল্লাহ হলাম আলামিনের রব আর আলামিনের রহমত করে দয়া করে অনুগ্রহ করে আমি আল্লাহ মায়া করে দুনিয়ায় আপনারে পাঠাইলাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম আলামিনের রাব আর আলামিনের জন্য করুণা দয়া বানাইলাম নবী আপনারে আপনার দিলটা বড় মায়ার এজন্যই তো সাহাবায় কেরাম দলে 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 আপনার সঙ্গী হয়ে গেল আপনার জন্য এরা জীবন দিতেও পর্যন্ত পাগল হয়ে গেল হজরতে হানজালার দিকে দেখেন যেই হানজালারে রুখ শোধ দেওয়ার পরে উহুদের ময়দানে যখন নবী নাই শুনতে যখন পারল হামজালা দৌড়া যায় তাজা রক্ত জমিনে বিলীন করে দেওয়ার মাধ্যমে নিজের দুনিয়া থেকে বিদায় করে দেয় আল্লা পাক বলেন সব নবী আপনার দিলের মায়া আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে মায়া দিয়ে দুনিয়ার মধ্যে বাটাইলাম যেই মায়ার কাছে আর এত পরিমানে দুর্বল হয়ে গেল ওমরে ফারুক আবু জাহাল বলল বলল ওই কে নিয়ে আসতে বা যদি নিয়ে আসতে বারো তাহলে তোমাদেরকে একশো সুন্দরী উঠনি দেওয়া হবে কে আসো এমন ওমর দৌড়া যখন তরবারে নিয়ে যখন বাবানা ওই আবু জাহাল দাঁড়াও ওই মোহাম্মদের দেহ থেকে গরদানটাকে আলাদা কইরা দেই এরপর আলাদা কইরা তোমার দরবারে নিয়ে দিব তুমি আমারে আমাকে উপদৌ দিয়া দিবা যে অমরে ফারুক আজাম ওই তরবারি নিয়ে আমার নবী গড্ডা নানা জন্ম রানা অতিমধ্যে যাওয়ার পরে যখন নিজের বোন ফাতেমার কণ্ঠে যখন কোরআন তিলাওয়ার শুনতে পায় মনটা বড় নরম হয়ে যায় আমার মায়ার নবী গোপনে গোপনে কালে মার দাওয়াত দেয় ওই সময়ে ঘরের ভেতরে রহমাতুল্লিলা আলমী এগারো জন সাহাবা সামনে নিয়া যখন এদেরকে নিয়ে মায়া নবী আরম্ভ করলেন সাহাবাই কেরাম শুনছে ওমর নাকি তরবারি নিয়ে আমাদের ঘরের দিকে আসতেছ সাহাবায়ে কেরাম ডেকে বলে ও পয়গাম্বর উমর তরবারি নিয়ে দৌড়াইয়া আপনার ঘরের সামনে আসতেছে গো নবী আমার আপনাকে মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আসে আমার মায়ার নবী বলে ও সাহাবায়ে না না ওই ওমরেরে তোমরা বাধা দিও না দরওয়াজাটা ওপেন করে দাও ওমরে রে আমার সামনে তোমরা আসতে দাও ওমরে ফারুক যখন গেলেন ওই তরবারি নিয়ে রহমাতুল লিল আলামিন সামনে গিয়া বসে যায় আমার নবীরে জানায় দেয় ও পয়গম্বর আপনার দিন যদি সত্য হয়ে থাকে দেরি করবেন না আমারে পয়রা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ যেই উমর আমার নবীর গদ্দান আলাদা করার জন্য দৌড়াইল ওই উমর নবীর সামনে গিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেল কেমনে সম্ভব বলে সহ বললো আমার মদিনাওয়ালা নবীর দিলের মায়ার কারণে সম্ভব হয়ে গেল আবু জাহাল দিনের বেলা কয় উদ্ভাসায় বাবু আলি ইবনে মুগিরা ওই মোহাম্মদের তিলাওয়া শোনার জন্য রাতের বেলা যাওয়া যাবে না রাতের বেলা মোহাম্মদের তিলাওয়া শুনতে যাবে না দিনের বেলা আবু জাহাল বিরোধিতা করে রাতের বেলা বাইতুল্লার কিনারায় গিয়া গিয়া দাঁড়ায় গোপনে গোপনে আমার মায়ার নবীর তিলাওয়া শুন আল্লাহ কয় যারা আপনার বড় দুশ্মন হয়ে গেল এরা দিনের বেলা বিরোধিতা করে রাতের বেলা দাঁড়ায় আপনার কোরআন্তি লাভ শুনে এর মানে বোঝা গেল নবী আপনার দিল ছেড়ে আমি আল্লাহ বড় মায়া দিয়া বানাইলাম আপনার দিলের মধ্যে বড় মায়া আপনার মনের মধ্যে মায়া এই কারণেই রহমাতুল্লিল আলামিন বিদায় হজের বাসনে আরাফাদের ময়দানে দাঁড়াইয়া নবী যেদিন বয়ান দিয়েছে ওই দিন নবীর সামনে এক হাজার সাহাবা ছিল এমন না দুই হাজার সাহাবা ছিল এমন না দশ হাজার সাহাবা ছিল এমন না ওই দিন নবীর সামনে সাহাবায় কেরামের সংখ্যা ছিল সোয়ালা কয়লা কত লক্ষ সোয়া লক্ষ্য আচরণ খারাপ হওয়ার কারণে কথা বলেন না কেন মাইরা মুইরা পিটায়া ধমকায়া গালি গালি দিয়া ধমকায়া নয় মাইরা নয় পিটায়া নয় নবীর আদর্শের মালা এদের গলায় পরানোর মাধ্যমে নবীর আচরণ লাখ মায়া দিয়া ব্যবহার করে এদেরকে ইসলাম ধর্মের জন্য কবুল করে নিয়ে আসছেন সুবাহ পকেটে থোন বাড়ি যায় কেন আর জোরে পড়েন না সুবাহ আল্লাহ আর একটু আওয়াজ করে পড়েন না সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলেন আমার নবীর দিলটারে আমি আল্লাহ বড় মায়া দিয়া বানাইলাম যেই কারণে এরা সব দুর্বল হইয়া কালেমা পরে মুসলমান হইয়া যায় আবু জাহাল যখন অন্যান্য দেশ থেকে আমার নবীর সাথে মোলাকাতের জন্য যখন কাফেরেরা আসতো আবু জাহাল কয় কই যাবা দরবারে যাবো বলে ও তো পাগল এত পরিমানে বানায় ফেললো আমার নবীর দরবারে যায় নবীর হাতে গিয়া গিয়াকালেমা পরে পরে মুসলমান হয়া যায় দেখে নবীর আচরণ ভালো আবু জাহালের আচরণ ভালো না নবীর আচরণ ভালো ওতবার আচরণ ভালো এর নবীর আচরণ ভালো সাহেব আচরণ ভালো না মায়ানবের আচরণ ভালো ওয়ালি দিবনে মুগিরার আচরণটা ভালো না আমার মায়ানবী আচরণ দিয়া 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 এদেরকে ধর্মের মধ্যে নিয়ে আসলেন এদেরকে সুন্দর করে কালিমার দাওয়াত আমার নবী দিয়া দিলেন কি সুন্দরভাবে দিয়েছে নবীর ঘরের মধ্যে সাত দিন যখন হয়ে গেল নবীর ঘরে খানা নাই আমার মায়ার নবী সামনে হাসান হুসাইন নাতিরা তিরাই সাচকের বাণী ফালায়া বলে না না পেটের মধ্যে খাবার নাই একটু খাবার দিলে এর উপরে পেটের নিবারণ হয় যাবে হাসান হুসাইন যখন নাতি হইয়া নানা দরবারে হাজির হয়ে যায় আবার নানার কাছে কয় পেটের মধ্যে ক্ষুধা লেগেছে নানা খাবার দিয়া দাও ও দাদারা আপনার নাতি যদি আপনার সামনে আইসা আবদার জানায় গো আমার একটু ওই দোকান থেকে মজা কিন্না দাও এরপরে দাদায় কয় এই দোকানওয়ালা আমার নাতি যা চায় তারে দিয়া দাও এমন একটা অবস্থা হয়ে গেল চাইতেও নাতিরে অনেক পরিমানে বেশি মহাবোধ করি আমার মায়ার নবী হাসানুসাইনের প্রতি এত মায়া হাসান হুসাইন যখন নবীর সামনে আইসা বারো বার আবদার জানায় নানা গো পেটের মধ্যে খাবার নাই একটু খাবারের ব্যবস্থা করে দাও গো নানা আমার নবী কয় আমারও তো পেটের মধ্যে খানা নাই বাড়ির মধ্যে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্র নাই আমিও ভুগতেছি তোমরাও ভুগতেছ একটু দাঁড়াও আমি নানার একটু সময় দাও আমি একটু বলে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো আমার মায়ার নবী দৌড়াইয়া কিহুদির বাড়িতে রাওয়া জে বাড়িতে যায় ইহুদী ডাক ইহুদি বাড়িতে আসনি আমি তোমার বাড়িতে আসলাম তোমার বাড়িতে কাজ আসেনি একটু আমারে কাজ দিয়ে দেও আমি তোমার বাড়ির মধ্যে কাজ করব আমার রহমাতুল্লিল আলামিন যখন ইহুদির বাড়িতে যেই ইহুদিকে বের করে আনে ইহুদি তাকায় দেখে একটা সুদর্শন মানুষ আমার বাড়ির দরওয়াজায় দাঁড়ানো সে আমারে বলে তাকে নাকি কাজ দেওয়ার জন্য কাজ নাকি আমার বাড়িতে করবে ইহুদি ডেকে বলে তোমার তো সুন্দর চেহারা তোমার তো দেখলেই মনে হয় সম্ভ্রান্ত পরিবারের মানুষ এখানে কেন আসলা আমার বাড়িতে কাজ করা লাগবে না তুমি চলে যাও আমার নবী ডেকে না পেটের ক্ষুদার জন্ত নয় তোমার দরওয়াজায় আসলাম আমারে ফিরায় দিও না তোমার বাড়িতে কাজ আসিনি আমার এক কাজ দিয়া দাও যখন আমার মায়ার নবী আবদার জানায় বারবার যখন বলতে থাকে রিকোয়েস্ট করার পরে বাড়ি হদি কয় এই সুদর্শন বালু তোমার একটা কাজ দিয়া দিলাম আমার খুব থেকে তুমি বালতি দিয়া পানি উঠাইবা এক বালতি পানি উঠাইতে পারলে তোমারে তিনটা খেজুর বড় গন্ডা হবে তুমি দুই বালতি যদি উঠাও তাহলে ছয় পিস দেওয়া হবে তিন বালতি উঠাইতে পারলে তাহলে নয় পিস তোমার দেওয়া হবে আমার মায়া নবী কয় বালতিটা আমার হাতের মধ্যে তাড়াতাড়ি দিয়া দাও আমার নাতি আসান হুসাইন চোখের বাণী ফালে কান্না করি খেতের পেটের মধ্যে খাবার দেওয়া লাগবে দেরি কইর না বালতিটা আমার হাতের মধ্যে দিয়া দাও রহমাত উল্লিলা আলামিন কূপের মধ্যে বালতি ফেলায়া এক বালতি পানি উঠাইল দুই বালতি পানি উঠাইল এভাবে একটা না নবী যখন নাহার বালতি পানি উঠায় ফেললো নয় নাম্বার বালতিটা উঠাইবার সময়ে বালতি যখন কূপের মধ্যে সেরে দেয় সঙ্গে সঙ্গে ওই বালতিটা সিরে যখন কূপের নিচে পড়ে যায় এক একবারে অনেক নিচে চলে গেল হঠাৎ করে ইহুদি দেখার পরে ইহুদের মাথা গরম হয়ে যায় ইহুদি তো আসে আর আইসা বলে এই ছেলে তুমি আমার বালতিটা কেন ভালাইয়া দিল ইহুদিন নবীরে চিনেও না আমার নবীর ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই আমার নবীরে কয়ে এ যুবক তুমি কেন ফালাইলা আমার নবী কয়ে আমি ফালাই নাই বরং বালতি সিরে ওই কূপের মধ্যে পড়ে গেল কয়ে না না তুমি ইচ্ছা করে আমার ক্ষতি করার জন্য বালতি এলা আমার মায়ার নবী কয় না না আমি ইচ্ছা করে এই বালতিটা এই জায়গায় ফালাই নাই একটা যায় যখন একজন আর একজনের সাথে বাঘ বিঠন্ডার মতো হয়ে গেল নবী কয় ইচ্ছা করে ফালাই নাই সিরে বালতিটা নিচে পড়ে গেল ইহুদি কয় না রে তুমি ইচ্ছা করে বালতিটা কূপের মধ্যে ফালাইয়া দিলা এটা বলতে বলতে একটা পরজায়ে মায়ার নবীর গাল মুবারকের মধ্যে আমার মায়ার থাপ্পর খাইয়া বলে হুদি আমার গালের মধ্যে থাপ্পর মারলা ওই হুদি আমি তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত খাবার খাইতে পারলাম না আমার গালে গোস্ত শুকায় গেল এই গালের মধ্যে হাড্ডি বেশে যাওয়ার কারণে আমার গালে যে তুমি হাতের মধ্যে ব্যথা ব্যথা পাইছো আমারে জানাও না তোমার হাতে মাল্লা পাইলে আমি তোমার জন্য পরিপূর্ণ ক্ষমা তোমার দরবার থেকে যাব আমার মায়ার নবীর শরীরে আল্লাহ যেই জায়গায় মশা মাসি বসা পর্যন্ত হারাম করে দিল ওই নবীর গাল মোবারকে ইহুদি থাপ্পর লাগানোর পরে আমার নবী জানায় দেয়

মারার পরে কয় এই তুই চিনো আমারে কে তুই কয়ে আমার বন্ধু বান্ধবের সার্কেল জানো তুই আমারে থাপ্পর মারছ টেলিফোন লাগাই দেয় কয়ে আমার একটা ফোনে দশ বারো জন পনেরো জন বিশ জন বন্ধু আমার বাইক নিয়ে দৌড়াবে একটা ফোন চিনো আমারে ফোন দে এরপরে দশ বারো জন আয়া হ্যা দিছে সর চরের বদলায় হেরে দিছে আরো একশো সর বুঝেন নাই ওই যে বলে না টিপ ফট ট্যাপ চিন্তা দিলে খামটা দে হ্যাঁ দিসে চিমটা হ্যাঁ দিতেছে খামটা দিছে একটু অল্প আঘাত হ্যাঁ দিকচে বেশি আঘাত কিন্তু মায়ার নবি কয় হই হুদি আমি তো না খাওয়া আমার তো গালের গুস্তোগুলা পর্যন্ত শুকায় গেছে গালের হাড্ডিগুলো ভেসে গেছে তুমি আমার গালে থাপ্পড় মেরে তুমি ব্যথা পাইছো আগে আমাকে বলো সুভাহানা পড়বেন না আর ওজোরা আওয়াজ করে পড়বেন না সুভাহানন্দ কি আদর্শ কি মায়া কি চরিত্র কি আখলা আল্লাহ দিলেন আপনার দিলটারে আমি আল্লাহ এত মায়া দিয়া বানাইলাম দিনাওয়ালা নবী এবার ইহুদিরে বলে ইহুদি হাতের মধ্যে ব্যথা পাই শুনি আগে আমার জানাও না ইহুদি কয়টা কেমন মানুষ আমি মারার পরে আমারে না মাইরা বলে হাতের মধ্যে ব্যথা পাইছি হঠাৎ ইহুদির মনে পড়ে গেল হায় রে এই মানুষটারে থাপ্পর দিয়া তো আমি ভালো করলাম না এবার নিজে নিজে নিজের অপরাধী বানাইয়া এবার কয় লোকটারে বিদায় কইরা দেই বলে আট বালতি পানির বিনিময়ে ধরো তিন আটা চব্বিশটা খেজুর আমি তোমার হাতের মধ্যে দিয়া দিলাম এই চব্বিশটা খেজুর নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও আমার মায়া নবী যখন ওই খেজুরগুলো নিয়ে নিয়ে রওনা হয়ে যায় প্রতিমধ্যে যাওয়ার পরে আল্লাহ তো দেখছে আমার নবীর গালের মধ্যে থাপ্পর লাগাইয়া দিল জানে তো পরিপূর্ণ ভালো করে দেখে আল্লাহ পাক দেখে বলে জিবরাইল যাও যাও আমার মায়া নবীর দরবারে যাও নবীরে গিয়া জানা দেও নবী যাতে করে ওই হুদির বাড়িতে বালতিটা কূপের মধ্যে ফালাইয়া আমার নবী যাতে চইলা না যায় যদি চইলা যায় সারা জীবন আমার নবীর গালি গালাস করবে আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে আমার নবীর ব্যাপারে সে কুটুকি করবে দুই জন মানুষের দরবারে বলবে ও জিবরাইল আমার নবীরে গিয়া বইলা দাও আগে যাতে বালতি উঠায় দেয় এরপরে যাতে করে বালতি হুদির হাতে হ্যান্ডওভার করে দেওয়ার মাধ্যমে পর পরে যেতে ওই জায়গা থেকে প্রত্যাবর্তন করে চলে যায় জিব্রাইল নবী দরবারে আসে আয়েশা আমার পয়গাম্বরকে জানায় দেয় পয়গাম্বর আপনি কোথায় রওনা হয়েছে আমার নবী কয় আমি আমার হাসান হুসাইন নাতির দরবারে যাই 24 টা খেজুর লইয়া জিব্রাইল থেকে বলে পয়গাম্বর আপনি যাওয়ার আগে আগে বালতিটা উঠায়া দেওয়া লাগবে আল্লাহ পাকের ঘোষণা হলো আগে বালতি উঠাইয়া ইহুদির হাতের মধ্যে হ্যান্ড ওভার করে নিয়া এরপরে খেজুর গুলা নিয়ে আপনি বিদায় নিয়ে চইলা যাবেন আমার মায়ার নবী কয় ও জি ভাই আমার পালতি ওঠানোর মত তো আমার হাতের মধ্যে কোনো দড়ি নাই কোন রশি নাই কোনো যন্ত্র আমার হাতের মধ্যে নাই আমি চাইলেই তো এই বালতিটা কূপ থেকে ওঠাতে পারবো না জিব্রাইল ডেকে বলে ও পাক আপনাকে এত পরিমাণে ভালোবাসে আপনি ওই কূপ থেকে বালতি ওঠানোর জন্য যন্ত্র লাগবে না আপনি ওই কূপ থেকে বালতি ওঠানোর জন্য কোনো দড়ি লাগবে না কোনো রসিয়ো আপনার প্রয়োজন নাই গো নবী আমার আপনি জান ওই কূপের কাছে আর কূপের কাছে গিয়া বালতিকে একটু ডাক দিলে আপনার হাতের মধ্যে চলে আসবে আমার নবী দৌড়াইয়া যখন ইহুদের বাড়িতে যায় কূপের বরাবর যায় ওই কূপের বরাবর যাইয়া সঙ্গে সঙ্গে আমার নবী বালতিরে ডাক দেয় আমার নবী বলে ও বালতি আয় আয় আমার হাতের মধ্যে আল্লাহর উসিলা করে তুই আয় আমার হাতের মধ্যে আয় ওই রবের অনুভহে আমার হাতের মধ্যে চলে আয় আমার মায়ার নবী কূপের বরাবর যাইয়া ওই বালতিকে ডাকতে দেরি হয় বালতিটা নবীর হাতে আসতে দেরি করে না বালতি হাতির মধ্যে চলে আসলো মেলান মানুষের মনে বড় প্রশ্ন হুজুর যে বলল। বালতিকে বলার পরে আমার নবীর কথা কেমনে নাই কথাও বলতে ও সমাজ আমি আল হাবিবের জবাব দাও একটা কুপের ভিতরে মায়ান নবী যদি বালতিরে ডাক দেয় ওই বালতি নবীর কথা শুই না কি হাতে আসতে পারে না পারেনি পারেনি না অবশ্যই বালতি বালতি যখন ইহুদি হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়া দেয় ইহুদি দেখে রে আমার নবীর মজি যা এতক্ষণ পর্যন্ত যারা চিনতে পারে না এখন আমার মায়ার নবীর প্রতি বড় দুর্বল হয়ে গেল কেমন মানুষেরে মারলা কেমন মানুষের গালের মধ্যে দিন উনি সাধারণ দুনিয়ার কোনো মানুষ হতে পারে না আমি তার গালের মধ্যে থাপ্পল লাগাইয়া দেওয়ার পরে সে আমারে বলল হাতের মধ্যে ব্যথা পাই শুনি আগে জানাও আবার এমন মানুষ কেমন মানুষ রে কোনো দড়ি লাগে নাই কোনো রশি লাগে নাই কোনো যন্ত্র লাগে নাই উনি বলতে দেরি বালতিটা ওনার হাতের মধ্যে চলে আসলো উনি সাধারণ দুনিয়ার কোনো লোক হতে পারে না এই মানুষটার গালের মধ্যে থাপ্পর লাগাইয়া আমি নিজের বড় অপরাধী বানাইয়া ফেললাম এবার অপরাধী বানাইয়া মায়ের নবী যখন চলে যায় ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে যেই হাত দিয়া এই ব্যক্তিটার গালের মধ্যে থাপ্পর লাগাইয়া দিলাম এই হাত আমি রাখতে চাই না তরবারি দিয়া সঙ্গে সঙ্গে কবজি থেকে হাতটাকে আলাদা করে দেয় তরবারি দিয়া নিজের হাত যখন নিজে যখন বাড়ি দিয়া ফালাইয়া দেয় এক জায়গায় হাতটা বইরা লাফায় ইহুদির আর এক জায়গায় রক্তগুলো যখন ফিমকি দিয়া বের হয়ে যায় পাশে বণিকেরা ব্যবসায়ীরা যখন পাঁচ দিয়া গমন কইরা যায় বণিকেরা বলে ইহুদিরে কে তোমার হাতের এমন অবস্থা করেছে কে তোমারে মারলো কে তোমার হাতটাকে কবজি থেকে আলাদা করে দিল এবার ইহুদি কয় না রে কেউ আমারে মারে নাই কেউ আমারে আঘাত করে নাই বরং আমার হাতটা আমি নিজে তরবারে দিয়ে আঘাত করার মাধ্যমে আমার হাত থেকে আমি কবজি থেকে হাতটাকে আলাদা করে দিলাম কেন রে বলে আমি নবীর গালের মধ্যে থাপ্পড় লাগাইলাম যে মায়ার নবী এত পরিমাণে তার মায়া আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগানোর পরে সে আমার বলল হাতের মধ্যে ব্যথা পাইছো নি আবার সে উইথআউট এনি প্রটেকশন কিছু ছাড়াই কোন কেয়ার ছাড়াই কোন কিছুই ছাড়া সঙ্গে 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 যখন বালতিটা উঠে দিয়ে দিল তিনি যে সত্য নবী এই ব্যাপারে আমার আর বুঝার বাকি নাই এই জন্য আমি নিজের অপরাধী মনে করিয়া আমার হাতটাকে কবজি থেকে তরবারির মাধ্যমে আলাদা করে দিলাম বনিকেরা বলে ওই এখন কি চাও জানাও বলে নবীর দরবারে যাব ওই নবীর সন্ধান আমায় দাও ওই নবীর দরবারে যেই একটু ক্ষমা চেয়ে নিয়ে যাওয়া লাগবে ইহুদিরা যখন সঙ্গে সঙ্গে বনিকেরা ইহুদিরে জানায় দেয় ইহুদি রে ওই জায়গায় গেলে আমার নবীরে পায়া যাবা ওই নবীর দরবারে যাও নবীর দরবারে নিয়া ক্ষমা চেয়ে নাও এবার যখন বণিকেরা আমার নবীর সন্ধান যখন দিয়া দেয় সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল ইহুদি হাটটাকে লইয়া আমার মায়ার নবীরে গিয়া ডাক দেয় ও পায়গাম্বর আমি ইহুদি আপনার দরবারে হাজির হয়ে গেলাম আমার নবী কয়ে ও ইহুদি আমার দরবারে কেন আসলা। ইহুদি আমি তো তোমার দরবার থেকে চলে আসলাম কোন অপরাধের দেয় আমার দরবারে আসলাম যখন এই কথা বলল এবারে ইহুদি বলে পয়গাম্বর আমি আপনার দরবারে আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আমি আপনাকে আর থাপ্পর মারার জন্য আসি নাই ও পয়গাম্বর আমি এত পরিমাণে ভুল করেছি এই দুনিয়ার মধ্যে আমার মতো অপরাধী কেউ নাই এ কারণে নিজেরও অপরাধী বানাইয়া আমি আমার হাতটাকে কবজি থেকে আলাদা করে ফেললাম তবে নবী গো আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম মায়ার নবী কয় ওহুদী তুমি যদি আমি মুহাম্মাদের দরবার থেকে ক্ষমা নিতে চাও তাহলে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আমি নবী তোমার তোমাকে পরিপূর্ণ ক্ষমা করে দিব ইহুদি মনে মনে ভাবে আমি তো এজন্য নিজে পরিপূর্ণ কালেমা পরে মুসলমান হয়ে তাহলে একটা একটা সুযোগ পেয়ে গেলাম মায়ার নবীরে আমার আমার আমি শর্ত আছে বলে কি তোমার শর্ত জানাও রে ইহুদি ইহুদি ডেকে বলে পয়ে গাম্বর। আমি যে রাগের মেথায় নিজের অপরাধী বানাইয়া এই হাতটাকে কবজি থেকে আলাদা করে দিলাম ও নবী গো এই হাতটা যদি জোড়া লাগায় দিতে পারেন তাহলে আমি আপনার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব আমার নবী কয় ওই ইহুদি হাতটা আমার হাতে দাও হাতটা সঙ্গে করে লইয়া নবী যখন কবজে বরাবর নিয়া এভাবে লাগায়া নবীর লালা মুবারক দিয়া যখন হাতের কবজির ভিতরে জোড়ার মধ্যে যখন লাগায়া দেয় রে ইহুদি ডেকে বলে ও দুনিয়ার মানুষেরা আমার নবী যখন লালা দিয়া আমার হাতটাকে কবজির মধ্যে আমার মনে মনে হয়েছে হয়েছে আমার আমার রে আগে হাতের মধ্যে যেই শক্তি ছিল এখন হাত তো জুড়াই লেগে গেল এমন কি আমার হাতটা জুড়া লাগে আমার এমন একটা উপলব্ধি হয়ে গেল আমি এমন ফিল পাইলাম বলে আগের তুলনায় আমার হাতে শক্তি আরো ডাবল ত্রিপল পরিমাণ বেড়ে যা امام الاولين الاخرين بهر صدقا رحمة للعالمين شد وجودا رحمة للعالمين مسجد شد همارو هي سيد الكونين قدموا ال বুদে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এত পরিমানে মায়া দিয়া বানাই ইহুদি আপনার মায়ার প্রেমে পড়ে আপনার হাতে কালেমা কালেমাপড়ে মুসলমান হয়ে য আমার দেশের ইন ফিউচারে যারা লিডার হবে যারা নেতা হয়ে যাক চলার পথে যদি ওই নবীর আদর্শের মালা যদি গলার মধ্যে লাগাই দে আমার মনে হয় দেশের মধ্যে আর দুর্নীতি থাকবে না পুলিশ মারা যাওয়ার পরে আর মানুষ কমেন্টে আইসা আলহামদুলিল্লাহ বলবে না ঠিক কিনা নবীর আদর্শের মালা যদি কেউ গলায় লাগায়া চলে জীবনটাকে যদি গঠন করতে পারে তার মরণের পরে কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলবে না যদি নবীর আদর্শ থেকে লাইন লাইনচ্যুত হইয়া অন্য কোন লাইনের পথিক যদি হয় তো মরণের পরে মানুষ কি পড়বে বলেন না বলেন না কি পড়বে